अरे बाचाओ साधु बाबा। अच्छा 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 तुम्हें बाचाओ साधु बाबा रे रे तने। तबे एक टा कथा बोली, विशेष करे एदेर मतो भंड बाबादेर काछ थेके एकटु दूरेई थाकबेन, तार कारण एरा भंडामी छाड़ा किच्छु जाने ना। अरे बाचाओ साधु बाबा। अच्छा স্বামী কে কখন বাবা বলে জানেন তো? বিপদে পড়লে তাই না? তা সত্যি কথা, আমরা পুরুষ মানুষ মেয়েদের কাছে কোনোদিন হার মনে তাই না? এখনকার মেয়েদের ভালোবাসার দু চার দিনের মুরগি মুসা সমান জানেন তো? আস্তে বাবা আস্তে, আমি যাকে ভালোবেসেছি তাকে ফোনে ফোনে প্রেম করতাম, তাকে সামনে এনে রেখেছি। তবে তোর মতো নাকি রে, চারটে করে প্রেম করো বাড়িতে একটা নিয়ে যাবো। ধোয়া তুলসীর পাতা, এরা শুধু টাকাকে ভালোবাসে ছেলেদেরকে নয়। আজকে যদি টাকার হাত পা থাকতো বোধহয় টাকাকেই বিয়ে করতে এরা, ছেলেদেরকে করতো না। যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করে নিয়েছি। আর এই কি করে, এ যাকে ভালোবাসে এরা মানে একটাতে পোষায় না, দু চারটে হলে ভালো হয়। কি তুই আমার পিছনে লাগারে তো কারণ কি? সাপের লেজে পা দিলে তো ছোবল খেতেই হবে বাবা। আচ্ছা তোকে একটু ভালো করে ধারি, এতক্ষণ ভাবছি যে মেয়ে মানুষ কিছু বলবো না, অল্পর মধ্যে ছেড়ে দেবো। তা কথায় আছে যে লেবু খেয়ে ফেলে দেওয়া লেবুরই খোসা, লেবু খেয়ে ফেলে দেওয়া লেবুরই খোসা। এদের মতো ছেলেদের দশা, এদের মতো ছেলেদের দশা তোমার মতো। তোর মুখের জাজর তাতে কথায় হাত দিয়া যায় না। তাই বলেছে যে লেবু খেয়ে ফেলে দেওয়া লেবুরি খোসা, আর প্রেম করে ছেড়ে দেওয়া তোদের মতো মেয়েদের পেশা। প্রেম করে ছেড়ে দেওয়া দেবরাতের মতো ছেলের পেশা। এরা একটা করে ধরে আর একটা করে ছাড়ে, এদের একটাই পোষায় না তাই না? আমার একটাই পোষায় বলে একটা নিয়ে আছি, তোর মতো নাকি দশটা? দশটা থাকলে এখানে একা একা আসতাম না, দু চারটে সাথে করে বেঁধে নিয়ে আসতাম। এমনিতেই তো তিন নম্বর বউ আছে, আবার কি এমনিতে ওর কিন্তু তিন নম্বর বউ আছে। ও পুরুষ দেখেছে কিন্তু আসল পুরুষ দেখেনি, ও বন্দুক দেখেছে বন্দুকের গুলি দেখেনি। হ্যাঁ আমরা পুরুষ মানুষ, আমাদের কাছে বন্দুক আছে, আমাদের গুলি যখন খুশি তখন কাটতে পারে, মেয়েদের গুলি কোন সময়? শোনো একটা কথা বলি, যতই ঘুড়ি ওড়াও না কেন সে লাঠাই আমাদের হাতেই থাকে। আস্তে আস্তে ঠিক আছে, দেখা একে আর একটু শেষ ঝাড়া ছেড়ে দিই। তা কি বলেছে একটু ভালো করে শুনবেন আমার দাদা ভাইদের জন্য, আমি বলেছি ছেলেরা মেয়েদের কাছে কোনোদিন হারবে না, আমার সঙ্গে শুধু থাকো তারপরে আমি দেখছি। তা বলেছে কথায় আছে যে ওল যত মোটা হোক না কেন তাও সে মাটির তলে, ভালো করে বুঝবে দেখবেন একটা ওল 20 থেকে 30 কিলো ওয়েট হয়। তা ওল কি করে মাটির তলে হয় তাই তো? কারণ হনুমানের ভয়ে, হনুমানে খেয়ে নিবে বলে। তাই কথাই বলেছে যে ওল যত মোটা হোক না কেন তাও সে মাটির তলে, আর তোদের মতো মেয়ে মানুষ যতই লাফা জামা করিস না কেন। এই কথার সময় ডিসটার্ব করবি না, আস্তে বাবা, আরামের সময় আরাম দিবি, খোঁচাখুঁচি করবি না। মেয়ে সত্যি এই ছেলেদের এত লোভ, মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিয়ে না ছাড়া কথা হয় না। না এর এত লোভ, মেয়ে মানুষ দেখে যারা যে গায়ে হাত দিয়ে কথা বলতে লেগেছে, গায়ে হাত ছাড়া কথা হয় না। না হ্যাঁ তুই একটা কথা বলবো, আরামের সময় আরাম দিতে হয় জানিস তো, আরামের সময় ব্যাঘাত ঘটালে, আরামের সময় ব্যাঘাত ঘটালে কি হয় তো জানি তো। হ্যাঁ তাহলে চুপ করে থাক, তুমি যদি বাঘা হল হও আমি বাঘা দিতে। আচ্ছা বেশ, তা কি বলেছে কেন কথাটা কইতে দিলি না? আমি বলেছি যে ওল যত মোটা হোক না কেন তাও সে মাটির তলে, আর তোদের মতো মেয়ে মানুষ যতই লাফা জামা করিস না কেন তাও সে পুরুষ মানুষের তলে। এই যে মা কালী দেখেছো, দেখেছো মা কালী? হ্যাঁ মা কালী দেখেছি। হ্যাঁ আমাদের দেবী দুর্গাকে দেখেছো? হ্যাঁ তাও দেখেছি। দেখেছো? আচ্ছা বলো দেবী দুর্গার পায়ের তলায় কে থাকে? এই দেবনাথের নামে তো অসুর থাকে, আর মা কালীর পায়ের তলে কে থাকে গো? কে থাকে, কে থাকে? তুই যখন বলেছিস তুই বল, আমি কেন বলবো? মা কালীর পায়ের তলে এই তোমার মতো বাবা ভোলেনাথই থাকে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলেছে যে মা কালীর পায়ের তলায় বাবা ভোলেনাথ থাকে, সেটা ঠিক কথা। তাই বলেছে যে মেয়েদের পায়ের তলে ছেলেরা থাকে, এটা কখনো ঠিক নয় তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা,
বাবা ভোলানাথে তো এই বড় ভুরি তাই না বাবা ভোলানাথে তো এই বড় ভুরি যদি একটা হালকা পাতলা মেয়ের উপর চাপানো যায় সে লোড নিতে পারবে একটা যদি হালকা পাতলা মেয়ের উপর চাপানো যায় সে সহ্য করতে পারবে পারবে না তাহলে যে যেখানে ভালো থাকুক সে সেখানে থাক আর এখনকার মেয়েরা উপরেই থাক তাই না তা গানের ভাষা কি বলছিস তাহলে সবাই মিলে বলো মেয়েরা যুগ যুগ জিও কি তোমরা ছেলেরা সবসময় হেরেই থাকবে সাধু বাবার কাছে এসে সাধু বাবাকে বলছে যে তুমি সাধু হলে আমি সদাই হব আর তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব তাহলে সাধু বাবা বা ছেলে কথা বলবে কেন তখন সাধু বাবার সাধু বাবা থাকবে না তখন সাধু বাবা কি বলছে জানেন তো ও গো তোমার জন্য আমি জীবন দিব আরে যা যা আরে বাঁচাও আরে বাঁচাও যতই লাগা সাধুরি মন্দে সদাই সাদা সাধু বাবা বলে যতই লাগা সাধুরি মন্দে সদাই সাদা অতি দিছি না গায়ে মিছে কাদা আরে বাঁচাও তুমি বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা অতিতা বিজলি বিনা মত লিহলি বি অতিতা বিজলি বিনা মত লিহলি বি অতি ঝাড়ফুঁক করা বিনা তিল পরাবি আরে বাঁচাও